প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে উত্তম আচরণ করাও তিনি আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এ বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিনের হক অর্থাৎ আল্লাহর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু কেউ কারোর সাথে যদি মন্দ আচরণ করে, দুর্ব্যবহার করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, কারণ ওইটা হচ্ছে বান্দার হক। এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এই আমলের এতই ফজিলত যে অন্যান্য আমলে এমন ফজিলত নেই। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে বান্দার হক সংক্রান্ত বিষয়, অর্থাৎ মানুষের সাথে ভালো আচরণ করা হচ্ছে বান্দার হক পুরোপুরি আদায় করা, মানুষের সাথে খারাপ আচরণ করা হচ্ছে বান্দার হককে লঙ্ঘন করা। যারা বান্দার হককে লঙ্ঘন করবে, যারা এ ব্যাপারে সীমা লঙ্ঘন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে শাস্তি দিবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো মানুষের সাথে ভালো আচরণ করবে, মন্দ আচরণ পরিহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন এবং তার জন্য রয়েছে আরও অনেক সুসংবাদ। আর অন্যদিকে যারা মানুষের সাথে মন্দ আচরণ করবে তাদের জন্য রয়েছে দুঃসংবাদ, বড়ই পরিতাপ তাদের জন্য, বড়ই মন্দ ভাগ্য তাদের জন্য। এই উপস্থিতির জন্য অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মন্দকে সহ্য করা। আপনি ভালো আচরণ করবেন কার সাথে? ভালো আচরণ তার সাথে করতে হবে যে আপনার সাথে ভালো আচরণ করে। এখানেই এটা কথাটা পুরোপুরি ঠিক নয়। ভালো আচরণ তার সাথে করতে হবে যে আপনার সাথে মন্দ আচরণ করে, অর্থাৎ এ বিষয়টা অনেক কঠিন, এই আমলটা অনেক কঠিন। কারণ একজন আপনার সাথে দুর্ব্যবহার করে, তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে, এটা কঠিন আমল, এটা এতটা সহজ না। আর শরীয়তে যেগুলাই কঠিন আমল সেগুলার ফজিলতই বেশি, সেগুলার মর্ম আল্লাহর কাছে বেশি। প্রিয় উপস্থিতি, এজন্য যারা আমাদের সাথে খারাপ আচরণ করে, যারা আমাদের সাথে দুর্ব্যবহার করে, তাদের সাথেও ভালো আচরণ করতে হবে। তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তাদের সাথে যদি আমরা ভালো আচরণ করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 34 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, কখনোই ভালো এবং মন্দ এক হতে পারে না, কখনোই ভালো এবং মন্দ সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনোই ভালো এবং মন্দ সমান হতে পারে না। যে ব্যক্তি ভালো আচরণের অধিকারী হয় সে কখনো মন্দ আচরণকারীর ব্যক্তির মতো হতে পারে না, অর্থাৎ ভালো ভালোই খারাপ খারাপই, এই দুইটার মধ্যে কোনো দিন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তোমার সাথে মন্দ আচরণ করে, যে তোমার সাথে দুর্ব্যবহার করে, তাকে তুমি, মন্দকে তুমি প্রতিহত করো ভালো আচরণের দ্বারা, উত্তম কথার দ্বারা, উত্তম ব্যবহারের দ্বারা, তাকে তুমি, তার মন্দটাকে তুমি প্রতিহত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তা যদি তুমি করতে পারো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম, তাহলে তোমার যে চিরশত্রু আছে, যে তোমার সাথে কথা বলে না, যে তোমার ব্যাপারে কুৎসা রটনা করে, যে তোমাকে দেখতে পারে না, যে তোমার বিপদে খুশি হয়, সে ব্যক্তি তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, অনেক মানুষ আছে একে অপরের সাথে শত্রুতা, প্রতিবেশীর কথা কি বলবো, ভাইয়ে ভাইয়ে শত্রুতা, চাচা ভাতিজা শত্রুতা, বাবা পুত্র শত্রুতা, এরকম অনেক আছে সমাজে, সব সমাজে কম বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মন্দ আচরণ করে তার সাথে ভালো আচরণ করো, তার সাথে যদি ভালো আচরণ করো তাহলে সে তোমার বন্ধু হয়ে যাবে, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, অর্থাৎ তোমার জন্য জীবন দিতেও সে ব্যক্তি প্রস্তুত হয়ে যাবে। এই উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলেছেন এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এজন্য আজকের খুতবা শোনার পরে যার সাথে কোনো শত্রুতা ছিল, যে কোনো বিষয়ে শত্রুতা থাকতেই পারে, জায়গা সম্পদের ব্যাপারে হোক, টাকা পয়সার ব্যাপারে হোক, বা যে কোনো কারণে হোক না কেন, তার সাথে ভালো আচরণ করবেন। দেখবেন যে তার সাথে ভালো আচরণ করলে সে আপনার বন্ধু হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা রাফিকুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়ালু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়ালু। ইন্নাল্লাহ তাআলা রাফিকুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়ালু। ইউহিব্বুর রিফকা, তিনি দয়ালু ব্যক্তিকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ, বলবেন না, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনে যারা আছে তাদের উপর দয়া করো, জমিনে যারা আছে তাদের উপর তোমরা কোমল হও, নম্র স্বভাবের হও। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যে আছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করবেন। অর্থাৎ আমরা যদি মানুষের উপর দয়া করি, শুধু মানুষ না, জীব জানোয়ারের প্রতিও দয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম ধর্মটা এতটাই কি বলবো, এতটা উত্তম একটা ধর্ম যে এখানে জীব জানোয়ারের প্রতি দয়া দেখাতে হবে। জীব জানোয়ারের সাথেও আপনি খারাপ আচরণ করতে পারবেন না, জীব জানোয়ারের সাথেও আপনি খারাপ আচরণ করতে পারবেন না। প্রমাণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরায়েলের একজন মহিলা ছিল, যে মহিলা অনেক ইবাদত বন্দিগি করত, নামাজ কালাম ঠিকই পড়ত, কিন্তু সে একটা বিড়ালকে একটা জায়গায় আবদ্ধ রেখে, এই বিড়ালকে খাবার না দিয়ে, এই বিড়ালটাকে উপাস রেখে এই বিড়ালটাকে মেরে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলার এই আচরণ করার কারণে, পশুর সাথে, পশু প্রাণীর সাথে এই আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আর অন্যদিকে একজন দুশ্চরিত্রা মহিলা, এক খারাপ মহিলা, সে মহিলা একদিন দেখলো একটা কুকুর, পিপাসার্থ কুকুর, তার জিহ্বাটা ঝুলে আছে, সে পানির পিপাসায় কাতর। ওই মহিলাটা কূপের ভিতরে একটা তার যে মোজা ছিল, মোজাটা খুলে কূপের ভিতর থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছিল। এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার যাবতীয় পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এজন্য জীব জানোয়ারের প্রতি যেই ইসলাম বলেছে তাদের সাথে সদাচরণ করতে হবে, জীব জানোয়ারের প্রতি যেই ইসলাম বলেছে তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। সেই ইসলাম কিভাবে মেনে নিবে, আপনি আপনার ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন, সেই ইসলাম কিভাবে মেনে নিবে, আপনি আপনার বাবার সাথে খারাপ আচরণ করবেন, সেই ইসলাম কিভাবে মেনে নিবে, আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করবেন, সেই ইসলাম কিভাবে মেনে নিবে, আপনি আপনার বোনের সাথে খারাপ আচরণ করবেন, সেই ইসলাম কিভাবে মেনে নিবে, আপনি আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন, সেই ইসলাম কিভাবে মেনে নিবে, আপনি একজন রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করবেন। কারোর সাথে কোনো দিন খারাপ আচরণ করা যাবে না, খারাপ আচরণ করলে পরিণতি খুব ভয়াবহ। বিড়ালের সাথে এই আচরণ করার কারণে যদি জাহান্নামে যায়, আর আপনি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, মানুষের সাথে যদি খারাপ আচরণ করেন, তাহলে আপনার পরিণতি কী হতে পারে? প্রিয় উপস্থিতির জন্য আমাদেরকে এই বিষয়টা, এই বিষয়ে সজাগ থাকতে হবে। এবাদত বন্দিগিও যেমন ঠিক করতে হবে, ঠিক একইভাবে করে বান্দার যে হক রয়েছে সে হকগুলো সঠিকভাবে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়ালু এবং তিনি দয়ালু ব্যক্তিকে ভালোবাসেন। অর্থাৎ যে ব্যক্তি মানুষের উপর দয়া করে, মানুষের উপর দয়া করার অর্থ হচ্ছে মানুষকে, মানুষের সাথে ভালো আচরণ করে, মানুষ খারাপ আচরণ করলেও তার সাথে ভালো আচরণ করে, এটা বড় কঠিন আমল, এটা বড় কঠিন আমল। আপনাকে একজনে গালি দিয়েছে, আমি আসবো আজকে এই প্রসঙ্গে, প্রিয় উপস্থিতি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু এবং তিনি দয়ালু ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুতি আলা রিফকা মা লা ইউতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৎ চরিত্রের ব্যক্তি বানিয়েছেন, সদাচরণকারী ব্যক্তি বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই জিনিসটা দিয়েছেন, যেই উত্তম জিনিসটা দিয়েছেন, পৃথিবীর আর কাউকে সেই জিনিসটা দেন নাই। প্রিয় উপস্থিতি, যাবতীয় কল্যাণ, ইহকাল এবং পরকালের যাবতীয় কল্যাণ হচ্ছে মানুষের সদাচরণ। একজন ব্যক্তির সাথে ভালোভাবে কথা বলা,
তার সাথে ভালো আচরণ করা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণসমূহের মধ্যে অন্যতম। প্রিয় উপস্থিতির জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, মা ইউহরামুর রিফকা ওয়া ইউহরামুল খায়র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউহরামুর রিফকা ইউহরামুল খায়র, যাকে সদাচরণ থেকে বঞ্চিত করা হয়েছে, সদাচরণ থেকে যাকে বঞ্চিত করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের উচিত হবে মানুষের সাথে সদাচরণ করা। বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, নিশ্চয়ই মানুষের মধ্য থেকে তারাই আল্লাহর কাছে উত্তম, তারাই আল্লাহর কাছে ভালো, তারাই আল্লাহর কাছে উত্তম, তারাই আল্লাহর কাছে ভালো, যারা যাদের চরিত্র ভালো, যারা যাদের সদাচরণ রয়েছে, যারা মানুষের সাথে দুর্ব্যবহার করে না, তারা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি, তারা হচ্ছে আল্লাহর কাছে ভালোবাসার ব্যক্তি, ভালোবাসার পাত্র এবং মহাব্বতের ব্যক্তি। অর্থাৎ আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন তাহলে আপনি আল্লাহর কাছে ভালো ব্যক্তি হয়ে গেলেন, আপনি আল্লাহর কাছে একজন ভালো মানুষ হয়ে গেলেন। এজন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবক ভাইয়েরা এখন আসে নাই, তারা যখন আসবে তাদের ব্যাপারে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন এই সদাচরণ এতটাই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি সদাচরণকারী ব্যক্তি বানিয়ে দেওয়া হয়, উতিয়া হাজ্জাহু মিনাল মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া এবং আখিরাতের সদাচরণকারী কোনো ব্যক্তি, যে ব্যক্তি সদাচরণ করে মানুষের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণের অংশ দিয়েছেন। সুবহানাল্লাহ, যাবতীয় কল্যাণের অংশ, সমস্ত কল্যাণের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন যেই ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করে। এই উপস্থিতি, এজন্য আমাদেরকে উচিত, আমাদের উচিত হবে মানুষের সাথে ভালো আচরণ করা, কিন্তু আমরা আসলে পারি না। আমরা পারি না যে কেন, কারণ আমরা পারি না, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদের রাগ উঠিয়ে দেয়, শয়তান আমাদের মেজাজ খারাপ করে দেয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন ব্যক্তি ঝগড়া করতেছিল, গালিগালাজ করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি এমন একটা দোয়া পড়ব যে এই দোয়াটা যদি তারা পড়ে তাহলে তাদের রাগ মিটে যাবে। আপনারাও শিখে নেন, রাগ উঠে স্বাভাবিক, রাগ মানুষের স্বভাবজাত একটা বৈশিষ্ট্য, উঠতেই পারে। রাগ উঠলে কিছু আমল রয়েছে, রাগ উঠলে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সকলেই পারি, সকলেই জানি, এই দোয়াটা পড়বেন, কারণ শয়তান মানুষের মেজাজটা খিটখিটি করে দেয়। শয়তানে ইবলিস চায় না যে আদম সন্তান একে অপরের প্রতি ভালো আচরণ করুক, এটা কখন ইবলিস চায় না, এজন্য শয়তান রাগ উঠিয়ে দেয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো রাগ উঠে তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তে হবে। আরেকটা বর্ণনার মধ্যে রয়েছে, কারো যদি দাঁড়ানো অবস্থায় রাগ উঠে, দাঁড়িয়ে আছে রাগ উঠছে, আল্লাহ নবী বলছেন ওই জন্য বসা পড়ে, বসা অবস্থায় যদি রাগ উঠে শুয়ে পড়তে হবে মাটিতে। দুইটা জিনিস, কারো যদি দাঁড়ানো অবস্থায় রাগ উঠে, দাঁড়ায় রয়েছেন আপনি, রাগ উঠে গেছে গা, আপনার উচিত হবে বসিয়ে দেওয়া। আশেপাশে যারা আছেন দেখবেন যে একজনের রাগ উঠে গেছে, আপনি পিঠে হাত বুলায় একজন বসো বসো এখানে থামো, কী বিষয়টা দেখতেছি, এটা বললে আপনি এটা করবেন, এইটা যদি আপনি করেন, মীমাংসা করা, মানুষের মধ্যে ঝগড়া বিবাদের মীমাংসা করা, এটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অত্যন্ত একটা প্রিয় আমল। সুবহানাল্লাহ, বলবেন না, এটা আল্লাহর কাছে অত্যন্ত একটা প্রিয় আমল যে ঝগড়া বিবাদের মীমাংসা করে দেওয়া। তো যেটা বলছিলাম যে রাগ উঠলে, দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে বসে পড়বেন, বসা অবস্থায় যদি রাগ উঠে শুয়ে পড়বেন, দেখবেন যে আপনার রাগও শুয়ে গেছে গা, আপনার রাগ আর কোনো কিছু এফেক্ট করবে না। প্রিয় উপস্থিত, এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার উত্তম চরিত্রের ব্যাপারে তিনি আমাদেরকে বলেছেন যে, তোমরা একে অপরের সাথে ভালো আচরণ করো, কারণ এই ভালো আচরণের যে এত ফজিলত যা অন্য কোনো আমলের মধ্যে নেই। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শুনেন, যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন, যেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমুন নার ওয়া তাহরুমুন নার আলাইহি, অর্থাৎ আমি কি তোমাদেরকে বলে দিব না
যেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন এবং জাহান্নাম ওই বিষয়টা মেনে নিয়েছে, অর্থাৎ যেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামে যাবে না এবং জাহান্নাম ওই বিষয়টা মেনে নিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ অবশ্যই বলেন, এই সুসংবাদ দিবেন না মানে এই সুসংবাদ আমাদের দরকার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন ক্বারিবিন সাহিলিন, ওই ব্যক্তি যে নরম স্বভাবের হয়, ওই ব্যক্তি যে মানুষের সাথে কথা বলে নরমভাবে, কর্কশভাবে কথা বলে না, মানুষকে ধমক দিয়ে কথা বলে না, ওই ব্যক্তি এমন ব্যক্তি যেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। বুঝছি, তাহলে ওই ব্যক্তি যদি হতে চান তাহলে নিজের মেজাজকে কন্ট্রোল করতে হবে, নিজের মেজাজ তো কন্ট্রোল থাকে না, নিজের মেজাজকে কন্ট্রোল করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা চাই আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে উত্তম আচরণের অধিকারী হতে হবে, উত্তম আচরণের অধিকারী হতে হবে এবং ভালো মানুষ তারাই যারা উত্তম আচরণের অধিকারী। প্রিয় উপস্থিতি, এবার আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ফজিলত পেশ করব, সেটা হচ্ছে এই সদাচরণ করা, মানুষের সাথে উত্তম ব্যবহার করা, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে উত্তম ব্যবহার করা এতটাই একটা ফজিলতের আমল, এতটাই গুরুত্বপূর্ণ একটা ফজিলতের আমল, যেই আমলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন মুমিন ব্যক্তির আমলনামা যখন ওজন করা হবে, কিয়ামতের দিন দাঁড়িপাল্লা আনা হবে, মানুষের আমলনামাগুলো ওজন করা হবে, পাপীরা যেন আবার বলে না যে আমার পাপ কতটুকু হয়েছে, আমি একটু ওজনে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পাপ কর্ম দেখাবেন, ওজন করাবেন, তারপরে যেখানে পাপ করা হয়েছে সেই জায়গা দেখাবেন, তারপরে ফেরেশতারা লিখে রেখেছে এটাও দেখাবেন, যেন কিয়ামতের দিন কোনো অপরাধী বলতে না পারে যে আমি নির্দোষ, এটা যেন বলার সুযোগ না থাকে। এজন্য আমলনামা দিবেন, তারপরে আবার পাপের জায়গা দেখাবেন, কোথায় তুমি দুনিয়াতে পাপ করেছ, কিয়ামতের দিন জমিন সেখান থেকে সাক্ষী দিবে যে আপনার অমুক আদম সন্তান এখানে পাপ কর্ম করেছে, জমিন সাক্ষী দিবে, তারপরে জমিনে যেখানে পাপ করা হয়েছে সেটাও দেখানো হবে, তারপরে মিজানের পাল্লায় গিয়া সেই পাপগুলোকে আবার ওজন করা হবে, যেন কোনো অপরাধী কোনো পাপই যেন বলতে না পারে যে আমি নির্দোষ, আমার কোনো অন্যায় নাই, এটা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক প্রমাণ কিয়ামতের দিন দিতে থাকবেন। প্রিয় উপস্থিতি, মুমিন ব্যক্তির আমলনামাও সেদিন ওজন করা হবে, মিজানের পাল্লায় উঠানো হবে মুমিন ব্যক্তির আমল, মুমিন ব্যক্তির সালাত সিয়াম হজ যাকাত দান সাদাকা সব আমল যখন উঠানো হবে, মুমিন ব্যক্তির যত আমল রয়েছে সব আমলের চাইতে কিয়ামতের দিন যে আমলটা বেশি মিজানের পাল্লায় ভারী হবে সেটা হচ্ছে সদ আচরণ, অর্থাৎ মানুষের সাথে উত্তম আচরণ করা। বুঝেনি নাই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আসকালা শাইইন ইদা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান, অর্থাৎ কিয়ামতের দিন মুমিন ব্যক্তির আমলনামা যখন মিজানের পাল্লায় রাখা হবে, অর্থাৎ মুমিন ব্যক্তির আমলনামা যখন মিজানের পাল্লায় রাখা হবে, মুমিন ব্যক্তির যত আমল আছে সমস্ত আমলের চাইতে যেই আমলটা বেশি ভারী হবে সেটা হচ্ছে উত্তম আচরণ, উত্তম চরিত্র, বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিতি, ইমানদার যদি হয়ে থাকেন তাহলে আচরণ করতে হবে ভালো, নামাজ কালাম পড়েন কিন্তু আচরণ ভালো না, কিয়ামতের দিন মুমিন হিসেবে আপনি উঠতে পারবেন না। এজন্য নামাজ কালামও পড়তে হবে, তারপরে উত্তম আচরণও করতে হবে, যেন কোনো বেনামাজি না বলতে পারে যে আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমার আচরণ তো ভালো, আমি তো মানুষের সাথে ভালো আচরণ করি, এটা যেন কোনো বেনামাজি কোনো নামাজিকে লক্ষ্য করে বলতে না পারে। এজন্য নামাজিদেরকে সাবধান হতে হবে। এই উপস্থিতি, এই জন্য বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিজানের পাল্লায় মানুষের আমলনামা যখন রাখা হবে, মুমিন ব্যক্তির আমলনামা যখন রাখা হবে, সবচেয়েতে যে আমলটা বেশি ভারী হবে সেটা হচ্ছে মুমিন ব্যক্তির উত্তম আচরণ, উত্তম চরিত্র, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখন এই সদাচরণের কিছু ধাপ রয়েছে, সদাচরণের কিছু ধাপের মধ্যে এক নম্বর ধাপ হচ্ছে মানুষের সাথে কথা বলতে হবে যখন
তখন কথা বলতে হবে সুন্দরভাবে, ভদ্রভাবে কথা বলতে হবে। আর যখন বাচ্চারা মুরব্বীদের সাথে কথা বলবে এবং মুরব্বীরা যখন বাচ্চাদের সাথে কথা বলবে, এখানে অনেক গুরুত্বপূর্ণ, ইসলামটা এত সুন্দর, আসলে কোরআন হাদিস যারা পড়ে তারা বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইউরহাম সাগিরানা ওয়ায়াক্কির কাবিরানা ফালাইসা মিন্না। অর্থাৎ যে ব্যক্তি মুরব্বীদেরকে সম্মান করে না, অর্থাৎ ছেলেরা যদি মুরব্বীদেরকে সম্মান না করে এবং মুরব্বীরা যদি ছোটো বাচ্চাদেরকে স্নেহ না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কঠোর কথাটা বলেছেন সেটা হচ্ছে ফালাইসা মিন্না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ বলেন সকলেই, বুঝতে পারছেন? মুরব্বীদের সাথে যদি পোলাপানেরা ভালো আচরণ না করে এবং মুরব্বীরাও যদি বাচ্চাদের সাথে ভালো আচরণ না করে, তাহলে আল্লাহ নবী বলছেন ওই দুই শ্রেণীর ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এবার বুঝেন কি করতে হবে, বাচ্চাদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, কোনো কিছু শিখিয়ে দেওয়ার প্রয়োজন হলে সুন্দরভাবে ডাক দিয়ে বলতে হবে যে বাবা বা চাচা এটা এভাবে করো, এটা এভাবে করো, এটা এভাবে করতে হয় না, এ বলতে হবে। ধমক দিয়ে যদি আপনি বলেন তাহলে কাজ হবে না। আমিও তো মাঝে মাঝে এখানে খুতবায় দাঁড়িয়ে ধমক দিই, কিন্তু এটা আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, আমি ওইভাবে কোনো ধমক দেওয়া কোনো কথা বলি না, যে কেউ কষ্ট পাবে এই জন্য বলি না। প্রিয় বস্তী বলছিলাম, তাহলে আমাদের আচরণ হবে সুন্দর এবং নম্রভাবে মানুষের সাথে কথা বলতে হবে। এর একটা বিশেষ একটা ফজিলত রয়েছে, যে ব্যক্তি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে তার কি বিশেষ ফজিলত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান, নিশ্চয়ই জান্নাতে এমন কিছু ঘর আছে, তুরা জুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা। আল্লাহ নবী বলছেন জান্নাতের এমন কিছু বিশাল ঘর রয়েছে, বিশাল বড় বড় প্রাসাদ রয়েছে, অট্টালিকা রয়েছে, যেই ঘরের বাহির থেকে ভিতর দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায়, এত সুন্দর ঘর। তখন সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসূল আপনি বলেন ওই ঘরের মালিক কারা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে আজকের খুতবার একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মানুষের সাথে যখন কথা বলবেন নম্রভাবে কথা বলবেন এবং নরমভাবে কথা বলবেন। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মানুষের সাথে কথা বলবে উত্তমভাবে, নরমভাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই ঘর তাকে দিয়ে দিবেন। ওই ঘর যদি পাইতে চান তাহলে মানুষের সাথে নরমভাবে কথা বলতে হবে, বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেটা হচ্ছে নম্র আচরণের, সদাচরণের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মানুষকে সাহায্য সহযোগিতা করা। একজন বিপদে পড়েছে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। শত্রু যদি বিপদে পড়ে তাকেও সাহায্য সহযোগিতা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, আল্লাহু ফি আউনিল আব্দি মা কানা আব্দু ফি আউনি আখি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাহায্য করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইকে সাহায্য করে। অর্থাৎ আপনি যদি আপনার কোনো ভাইকে সাহায্য করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আর আপনি যদি আরেক ভাইয়ের 12টা বাজান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 12টা বাজাবেন। আপনি যদি আরেকজনকে বিপদে ফেলান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলবেন। এই জন্য আপনি আপনার ভাইকে সাহায্য করবেন, ভাই বলতে আপন ভাই এটা না, বরং মুসলিম ভাই, মুসলিম ভাই আশেপাশে যারা আছে তাকে, আপন ভাইকে তো করবিনি, এটা তো ফরজ, এটা তো করবিনি, আশেপাশে যারা আছে তাদেরকেও সাহায্য সহযোগিতা করবেন। তাহলে কি হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনিও তো বিপদে পড়তে পারেন। একজন মানুষ সারা জীবনই ভালো থাকবে বিষয়টা এমন না, তার বিপদ আপদ আসতেই পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। এজন্য আমাদের উচিত হবে মানুষকে সাহায্য করা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফি হাজাতি কানা আল্লাহু ফি হাজাতি আখি। অর্থাৎ যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার প্রয়োজন মিটিয়ে দিবেন। অর্থাৎ আপনি দুনিয়াতে যদি কাউকে সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে সাহায্য করবেন। এটা দুনিয়াতেও আল্লাহ করতে পারেন, আর যদি দুনিয়াতে না করেন তাহলে কিয়ামতের দিন করবেন, অথবা দুনিয়াতেও করবেন অথবা কিয়ামতের দিনও করবেন। অর্থাৎ আপনি লসে পড়বেন এমনটা না, বরং আপনি মানুষকে সাহায্য করেন, আপনি মানুষের প্রয়োজন পূরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন পূরণ করবেন। তারপরে যেই কথাটা, সেটা হচ্ছে আজকের খুতবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করতে গেলে মানুষকে গালিগালাজ করা যাবে না, মানুষকে গালিগালাজ করা যাবে না,
মানুষকে গালমন্দ করা যাবে না। এটা এতটাই নোংরা বিষয়, এটা এতটাই জঘন্য বিষয় যে গালিগালাজ করা এতটাই জঘন্য বিষয়। আমি আপনাদেরকে আসলে এটা বোঝানোর চেষ্টা করব যে আসলে এটা কতটা খারাপ এই গালিগালাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের তিনটা আলামত, অপর বর্ণার মধ্যে রয়েছে চারটা আলামত, তার মধ্যে অন্যতম শেষের যে আলামতটা সেটা হচ্ছে যখন কেউ তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে তখন মুনাফিক খারাপ ভাষা ব্যবহার করে, তখন মুনাফিক গালিগালাজ করে। আর মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নাম, মুনাফিকের ঠিকানা জাহান্নাম। প্রিয় উপস্থিতি, আমরা কিন্তু মানুষকে গালিগালাজ করি, বিশেষ করে যুবক ভাইয়েরা। যুবক ভাইয়েরা মনে করে যে আমাদের শরীরে রক্ত এখন গরম, একজনকে মাইরা ফেললেই মনে হয় আমি বীর হয়ে গেলাম, একজনকে গালি দিতে পারলেই আমি বীর সিপাহা সালার। জি না, আপনি এটা ভুল, আপনি এটা ভুল মনে করতেছে যে আমি বীর, আমি মানুষকে গালি দিতে পারি, আমি মানুষকে চর থাপ্পড় দিতে পারি, আমি মানুষকে এই করতে পারি সেই করতে পারি, করে এসে সে বীর সেজেছে কেয়ামতের দিন একবারে নিঃস্ব অসহায়। যে মানুষগুলোরে পিটাইছ, যে মানুষগুলোকে মেরেছ, সেই মানুষগুলো কেয়ামতের দিন তোমার নেকিগুলো আস্তে আস্তে করে নিয়ে যাবে, আর যদি নেকি না থাকে তাহলে তাদের যে পাপ কর্মগুলো আছে সবগুলো তোমার কাঁধের মধ্যে চাপায় দেয়া জাহান্নামের শাস্তিকে দ্বিগুণ করে দিবে। এজন্য সাবধান হও, রক্ত গরম আছে ঠিক আছে, শরীরে শক্তি আছে ঠিক আছে, কিন্তু মেজাজকে কন্ট্রোল করো, মেজাজকে কন্ট্রোল করো, ভালো মানুষ সাজার চেষ্টা করো, ভালো আচরণের হও, উত্তম আচরণের হও, কারোর সাথে দুর্ব্যবহার করবে না। যুবক ভাইদের দুর্ব্যবহার এতটাই নিচু পর্যায়ে চলে গেছে, তারা কখনই বয়সের চিন্তা করে না যে সে তো আমার বয়সে বড়, সে কখনো এটা চিন্তা করে না যে তার সাথে আমি কিভাবে কথা বলবো। ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু কখনো এটা চিন্তা করে দেখা হচ্ছে যে সে আমার বয়সে বড়, তার সাথে আমি খারাপ আচরণ করতে পারি না, এটা ভেবে দেখা উচিত, কিন্তু যুবক ভাইরা তা করে না। রিক্সাওয়ালাকে ধরে থাপড় মারে, রিক্সাওয়ালাকে ধরে গালিগালাজ করে, এই করে সেই করে, এগুলার পরিণতি অত্যন্ত ভয়াবহ, এগুলার পরিণতি অত্যন্ত ভয়াবহ। নিরীহ মানুষকে যে ব্যক্তি আক্রমণ করবে কেয়ামতির দিন অবস্থা তার খুবই ভয়াবহ। কেয়ামতির দিন আজ-জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজ-জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কেয়ামতে মানুষ দুনিয়াতে যদি কারো উপর জুলুম করে তাহলে কেয়ামতের ময়দান হবে তার জন্য অন্ধকার, অন্ধকার মানে তার জন্য আর কোনো সুপারিশকারী থাকবে না, কেউ তাকে সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, আমি কারো উপর জুলুম করব না, এক বান্দা আরেক বান্দার উপর জুলুম করেছে আমি তাকে মাফ করে দিব, এটা আমি কখনো করব না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম গালি প্রসঙ্গে যে আমরা অনেক সময় দেখি ঝগড়া বিবাদ লাগে, এটা বড় ছোট সকলের মধ্যেই লাগে ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক। এখন গালিগালাজ তো এটা স্বাভাবিক বিষয়, গালিগালাজ হলে বিষয়টা এমন দাঁড়ায় যে প্রথমে যে গালি দিল দ্বিতীয়জন গালি দিবে এর চাইতে আরও পাওয়ারফুল গালি, তারপরে দ্বিতীয়জন যেটা দিল প্রথমজনে আরও পাওয়ারফুল দিবে, আর আশেপাশের মানুষ যারা আছে এই সার্কাস দেখার জন্য তারা ওখানে যখন উপস্থিত হয় তখন তাদের গালিগালাজের পরিমাণ আরও বেড়ে যায়, তাই না? তাদের গালিগালাজের পরিমাণ আরও বেড়ে যায়। তারপরে আবার কিছু এরকম দুশ্চরিত্রের মানুষ আছে, তারপর ডাক দিয়ে নিয়ে বলে দূর বেটা তোর মুখ নাই, তুই আর একটু বলতে পারলি না, তুই তো হেরে গেলি, তুই আর একটু বলতে পারলি না, তুই আর একটা ঘুষি মারতি, এরকম মানে আরও উস্কিয়ে দেয় ব্যবস্থিত। এই জন্য যেখানে ঝগড়া বিবাদ লাগবে আপনার যদি মুরুখ থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনি সেটা বন্ধ করার চেষ্টা করবেন, আর যদি বন্ধ করার আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি ওখানে যাবেন না। আমি যান কেন ওখানে? এই আপনার খারাপ ভাষা শোনার জন্য, এই গালিগালাজ শোনার জন্য আপনি সেখানে যান কেন? আপনার যদি সামর্থ্য থাকে আপনি সেটা বন্ধ করেন, আর যদি সামর্থ্য না থাকে ওখানে যায়েন না। ওখানে যত বেশি মানুষ হবে তত তাদের গালিগালাজের পরিমাণ বাড়বে, ঝগড়া বিবাদ বাড়বে, শয়তান আরও আনন্দে লাফাইতে থাকবে, শয়তান আরও খালি গালিগালাজ তৈরি করে দিবে উপস্থিত। এই জন্য আমাদেরকে এটা সাবধান থাকতে হবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে আসল কথা, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন মিনাল কাবাইরি আইয়াসতিমা রাজুলু ওয়ালিদাইহি, মানুষ তার পিতামাতাকে গালি দেয়, আর এটা হচ্ছে কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম। সাহাবীরা বললেন কাইফা ইয়াসতিমু, এটা কীভাবে সম্ভব যে একজন মানুষ তার পিতামাতাকে গালি দিবে, এটা কীভাবে সম্ভব? সাহাবীরা বলল যে একজন মানুষ তার পিতামাতাকে গালি দিবে এটা কীভাবে সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষ যদি আরেকজন মানুষের মা বাবা তুলে বকা দেয় তাহলে সে যেন তার নিজের মা বাবাকে গালি দিল।
এবার বুঝেন, যতবার আপনার ভাইকে আপনি মা বাবা তুলে গালি দিয়েছেন, যার সাথে ঝগড়া লেগেছে ততবার আপনি আপনার মা বাবাকে গালি দিয়েছেন, তার কিছুই হয় নাই, তার মা বাবার গায়ে লাগে নাই। আপনি আরেকজনের মা বাবাকে গালি দিয়েছেন, তাহলে আপনার নিজের মা বাবার গায়ে পড়েছে ওটা। এজন্য সাবধান থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন যে কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে একজনকে গালিগালাজ করা, এবং মা বাবা তুলে যদি কেউ কাউকে গালিগালাজ করে তাহলে সে যেন তার নিজের মা বাবাকেই গালি দিল। নাউযু বিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সাবধান থাকতে। আমরা মনে করি যে আরেকজনকে গালি দেওয়া আমরা মনে হয় বড় হয়ে গেলাম, আমরা মনে হয় ভালো হয়ে গেলাম, যে না, আপনি যে আরেকজনকে গালি দিয়েছেন ওই গালি আপনার উপরেই পড়েছে, আপনার মা বাবার উপরেই পড়েছে। এজন্য এরপরে থেকে গালি দিলে একটু চিন্তা করবেন যে আমি আমার মা বাবাকে গালি দিব। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই বিষয়টা সাবধান করে দিচ্ছি। প্রিয় উপস্থিতি, তারপরে আচরণের মধ্যে অন্যতম রয়েছে বৃদ্ধের বোঝা বহন করা। অর্থাৎ রাস্তা দিয়ে একজন বৃদ্ধ যাচ্ছে অথবা কোনো গাড়ি পায় নাই, হাতে একটা ধরেন ভারী একটা ব্যাগ আছে, যুবক কোনো ছেলের উচিত হবে সেই ব্যাগটা বোঝাটা বহন করে নেওয়া। এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে সাহায্য করবেন। কিন্তু এখন এটা করে না, বা ওই আচরণটা, এই যে ব্যবহারটা, এটা আসলে পরিবার পারিবারিক একটা শিক্ষার বিষয়। এটা পরিবার থেকে এটা শিক্ষা দেওয়া হয় না। পরিবার থেকে শিক্ষা দিবে কীভাবে? মা বাবাই তো জানে না কার সাথে কী আচরণ করতে হবে, এটা অধিকাংশ মা বাবাই জানে না। এজন্য আমাদেরকে এই বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যে আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করব। তারপরে এই আচরণ করার, মানুষের সাথে সদাচরণ করার অন্যতম একটা ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতিস সাইমাল কাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষের সাথে ভালো আচরণ করে আর এই ভালো আচরণের নেকি আল্লাহ রাব্বুল আলামিন কী দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনে নফল সিয়াম রাখার যেই নেকি হবে এবং রাতের বেলা তাহাজ্জুদ পড়ার যেই নেকি হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো আচরণকারী ব্যক্তির আমল নামায় সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন। অথবা আপনি যতদিন ভালো আচরণ করবেন ততদিন আপনি নফল রোজার নেকি পাবেন এবং নফল নামাজ পড়ার নেকি পাবেন, অর্থাৎ তাহাজ্জুদের নেকি পাবেন। এর চাইতে ফজিলত আর কী চান? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা কথা বলে আজকের আলোচনা শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমাকে এই ব্যাপারে ওয়াদা দাও, তোমাদের চরিত্র যদি ভালো হয়, তোমাদের আচরণ যদি ভালো হয়, তোমরা যদি মানুষের সাথে ভালো আচরণ করো, তাহলে আমি তোমাদেরকে এই ব্যাপারে জামিনদার হয়ে গেলাম, আমি তোমাদের জন্য কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসের সুপারিশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির চরিত্র ভালো হবে ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিনদার হবেন এবং কি জান্নাতুল ফেরদাউসের জামিনদার হয়ে যাবেন। জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম জান্নাত এবং সবচাইতে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা যখন জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাও, কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম জান্নাত এবং সবচাইতে উত্তম জান্নাতের দরজা। প্রিয় উপস্থিতি, তারপরে ভালো আচরণের প্রভাব এবং ভালো আচরণের ফলাফল, সেটা হচ্ছে আপনি যখন মারা যাবেন তখন আপনি খাটে থাকা অবস্থায় আপনার আচরণ যদি দুনিয়াতে ভালো হয় তাহলে লাশ দাফন করতে যারা আসবে, যারা জানাজা পড়তে আসবে, তাদেরকে আর বলতে হবে না যে এই লোকটা যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনাদের সাথে খারাপ আচরণ করে, তাহলে এই লোকটাকে মাফ করে দিন, এটা বলতে হবে না। আপনার আচরণ যদি ভালো থাকে তাহলে মানুষ নিজে থেকেই বলবে যে এই লোকটা ভালো ছিল। আর আল্লাহ নবী বলছেন মানুষ যখন এই লোকের ব্যাপারে ভালো রিপোর্ট দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেই রিপোর্টটা কবুল করে এই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। দলিল প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় একটা লাশ বহন করে নিয়ে যাওয়া হলো। তারপরে সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল এই লোকটা অনেক ভালো ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, তার জন্য আবশ্যক হয়ে গেছে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন কি আবশ্যক হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে এখানে তার ব্যাপারে ভালো রিপোর্ট দিলা, ভালো কথা বললা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন। আর অন্যদিকে যে ব্যক্তির আচরণ মন্দ, সামনে দাঁড়ায় যতই বলুক না কেন এই লোককে মাফ করে দিয়ে যদি খারাপ আচরণ করে থাকে, মাফ করছে কিনা জানেন না, এটা কেউ জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হলো,
সাহাবীরা বললেন এই লোকটা ভালো ছিল না, এই লোকটা ভালো ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত লাহু, ওয়াজাবাত লাহু, এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে, এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল কী ওয়াজিব হয়ে গেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে এই ব্যক্তির ব্যাপারে বলেছো যে এই লোকটা ভালো ছিল না, তোমরা যে দুনিয়াবাসী তোমরা যে এই লোকের ব্যাপারে বলেছো যে এই লোকটা ভালো ছিল না, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। এই অবস্থাতে এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে উচিত হবে, আমাদের উচিত হবে মানুষের সাথে ভালো আচরণ করা আর গালিগালাজ না করা। গালিগালাজ তো করা যাবেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গালিগালাজ করে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুস্তাব্বানে শাইতানানে, দুইজন ব্যক্তি পরস্পর একে অপরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তখন সেখানে উপস্থিত ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা কারা জানো, এরা যে এইভাবে করে গালিগালাজ করতেছে এরা কারা জানো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন আল মুস্তাব্বানে শয়তানান, এই দুইটা শয়তান। ডাইরেক্ট বলে দিয়েছেন এই দুইটা শয়তান, এই দুইটা বাজে কথা বলতেছে, নোংরা ভাষায় গালিগালাজ করতেছে, এই দুইটা শয়তান। বিয়োগস্থিতি শয়তান যদি না হতে চান গালিগালাজ বন্ধ করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, নামাজ কালাম পড়েন, মানুষের সাথে ভালো আচরণ করেন, তাহলে ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে।